নমস্কার বন্ধুরা, অষ্টম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, তোমরা জানো এই গরমে ছুটি পড়ে যাচ্ছে এবং আগামী 29 তারিখ থেকে তোমাদের স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অষ্টম শ্রেণীর সমস্ত ইউনিট টেস্ট পরীক্ষা, তোমরা জানো ছুটির পরেই আবার শুরু হবে। তো অন্যান্য বিষয়ে বাংলা, ইতিহাস, ইংরাজি, অঙ্ক সমস্ত বিষয়ের একটা সাজেশান আমি করে দিয়েছি এতক্ষণে বা এতদিনে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। এবারে আজকে যেটা বাকি ছিল যে তোমাদের পরিবেশ বিজ্ঞান বিষয়ে, সেটা আমি বলে যাচ্ছি কী কী প্রশ্ন তোমরা করবে। ছুটিতে নিশ্চয়ই পড়াশোনা করে নিয়েছো, এবারে শুধু জাস্ট একটু প্রশ্নগুলো উত্তরগুলো জাস্ট ঝালাই করে নাও। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমরা প্রথমে ভিডিওটি লাইক করে দাও এবং পাশে থাকা যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে পাশে বেল আইকনটি অন করে দাও। দিলে কী হবে, এরপরে কোনো ভিডিও পেলে তোমাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে, তোমরা দেখে নিয়ে করতে পারবে। তো যেটা করবে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। মহাকর্ষ বলের মান কী? চারটে অপশান আছে, ভরের গুণফলের সমানুপাতিক, ভরের অনুপাতের সমানুপাতিক, ভরের গুণফলের ব্যস্তানুপাতিক, কোনোটি নয়। তো এর উত্তর হয়ে যাবে ভরের গুণফলের সমানুপাতিক। এরপরে দ্বিতীয় যেটা আছে, দেখো নিচের যেটি চকচকে ভারী তরল পদার্থ সেটি কী? নিশাদল, ক্লোরিন, পারদ, ব্রোমিন। তো এর অ্যান্সার হয়ে যাবে কী? না, পারদ। এরপরে তিনেরটা যেটা বলেছে, দেখো কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন একটি পদার্থ কী? নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন একটি পদার্থের নাম কী? না, এটা হয়ে যাবে মোম। আচ্ছা, এরপরে তোমরা যেটা করবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেগুলো এক নম্বর করে মান থাকবে। দেখো আমি বলে যাচ্ছি যে একটি পশম ও এবনাই দণ্ড দিয়ে পরস্পরকে ঘষলে কী জাতীয় তড়িতের সৃষ্টি হয়? তো এর উত্তর হয়ে যাবে না, স্থির তড়িতের সৃষ্টি হয়। একটা পশম এবং এবনাইর দ্বন্দ্ব দিয়ে যদি পরস্পরকে ঘষা যায় তাহলে স্থির তড়িতের সৃষ্টি হবে। এরপর দুয়েরটা হচ্ছে, একটি ভাসমান বস্তু ওজনহীন কেন হয় ব্যাখ্যা করো। তো এর অ্যান্সার হয়ে যাবে, ভাসমান বস্তুটির ওজন ও তার উপর প্রযুক্ত প্লাবতা বলের মান সমান হওয়ায় বস্তুটি ওজনহীন হয়ে যায়। তিন নম্বর যেটা করতে হবে যে এসআই পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান কত? তো এসআই পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান দেখো 6.67 বা 10^11 mm² বা kg². এরপর যেটা চারটা বলছে যে তরল হাইড্রোজেনের একটি ব্যবহার লেখো। তো উত্তর হয়ে যাবে, তরল হাইড্রোজেনের রকেটের জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এরপর তিনটা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নমান দুই বলছে যে, মানে দু নম্বর করে থাকবে যেটা, জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু হাইড্রো H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, জিঙ্কের গুঁড়োর সাথে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হবে সেটিকে কীভাবে শনাক্ত করবে? বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। দেখো জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস উৎপন্ন হয় যা শব্দসহ নীল শিখায় জ্বলে ওঠে এবং নিভে যায়। সুতরাং গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন। তো বিক্রিয়ার সমীকরণ যদি বলে ZN, জিঙ্কের সংকেত হচ্ছে ZN প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে জিঙ্ক সালফেট, ZNSO4 এবং প্লাস H2 হাইড্রোজেন উৎপন্ন হবে। এরপর যেটা বলা হচ্ছে যে প্লাবতা কাকে বলে এবং এর মান কী কী বিষয়ের ওপর নির্ভর করে? তো যখন আমি উত্তরটা বলে দিচ্ছি, যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, ওই বলটিকে প্লাবতা বলা হয়। প্লাবতার মান অপসারিত তরলের আয়তন, তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভর করে। এবার অতিরিক্ত কিছু প্রশ্ন, মানে যেগুলো প্রশ্নের এক নম্বর করে মান আছে আর কি, এটা করবে। তোমরা জানো এটা 30 নম্বরের টোটাল 30 মিনিট আর কি, 30 মিনিটের পরীক্ষা হবে এবং 15 নম্বরের প্রশ্ন পড়বে। তো যেগুলো প্রশ্ন করবে আমি জাস্ট বলে যাচ্ছি, এগুলো একবার জাস্ট ঝালাই করে নিও। এসআই পদ্ধতিতে জি অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের একক কী? এসআইতে মানে এসআই পদ্ধতিতে তড়িৎ আদানের একক কী? স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয়? এবং চারটা করবো যে প্লবতা সর্বদা কোন দিকে ক্রিয়া করে? প্লবতা বস্তুর ওজন অপেক্ষা কম হলে বস্তুটি তরলে ভাসবে না ডুববে না নিবজ্জিত অবস্থায় থাকবে? এরপরে ছয়টা করবো যে কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে কোনটিতে কী জাতীয় তড়িৎ উৎপন্ন হবে? পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটির নাম কী? এটা হবে হাইড্রোজেন সালফাইড। এরপরে আটেরটা হচ্ছে যে তরলের ঘনত্ব বাড়লে প্লবতা কী হবে? বাড়বে, কমবে না একই থাকবে? নয়েরটা করবে যে এসআই পদ্ধতিতে বলের একক কী? এবং দশেরটা করবে যে একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতে সুপরিবাহী। এরপর 11টা 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান কত? 12টা একটি তরল ধাতুর নাম লেখো। 13টা একটি তরল অধাতুর নাম লেখো। 14টা
তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে? 15টা তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী কার্বনের রূপভেদটি কী? এরপর 2 নম্বরে কয়েকটি প্রশ্ন করবে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো, আর্কিমিডিসের নীতিটি লেখো, উভধর্মী অক্সাইড বলতে কী বোঝো, একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো, কুলম্বের সূত্রটি লেখো, আর চার দাগেরটা করবে, লোহার বল জলে ডুবে যায় অথচ পারদে ভাসে কেন? এই কটি প্রশ্ন করবে এবং কিছু জীবনবিজ্ঞানের প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো দেখে নিও। প্রশ্নের মান 1, দেখো, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আলোর পরিবর্তে ড্যাশ ব্যবহার করা হয়। 2 নম্বরে কোনো কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়, মানে কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? মাইটোকন্ড্রিয়ার কোন অংশ ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করে? সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ কোনটি? কোন বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেন? কে প্রথম সজীব কোষ আবিষ্কার করেন? ক্রোমোপ্লাস্টিদের একটি কাজ লেখো। মানুষের দেহের দীর্ঘতম কোষের নাম কী? চোখের রেটিনায় অবস্থিত কোন কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? চোখের রেটিনায় উপস্থিত কোন কোন উজ্জ্বল আলোয় দর্শনে সাহায্য করে? কোন কোষ উজ্জ্বল আলোয় দর্শনে সাহায্য করে? এরপর 11টা করবে যে কোষের শক্তিঘর কাকে বলে। 2 নম্বর কিছু প্রশ্ন করবে, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য লেখো, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো, একটি আদর্শ নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো, তারপর প্রাইমোডিয়াল ইউটিকল কাকে বলে, লাইসোজোমকে আত্মঘাতী থলি কেন বলা হয়, আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য লেখো, ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে পার্থক্য লেখো। তো এই কটা প্রশ্ন তোমরা করে যাও, আশা করি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তো আর যেগুলো ভিডিও থাকবে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে পেয়ে যাবে। ভিডিওটি আমি তাহলে শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।